এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার সাথে দাদা আছে, তো দাদার এই বাইকটা বলে দেবে কি কি লোডিংস লাগানো আছে, কি আছে কি নেই। তো চলো ভিডিওটা শুরু করা। এই হচ্ছে ডুকাটি স্ট্রিট ফাইটার V4, যেটার ডেলিভারি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি তাও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এই হচ্ছে দ্য ডুকাটি স্ট্রিট ফাইটার V4। তো এটার মধ্যে কী কী লোডিংস আছে দাদা আমাদের বলবে। তো দাদা স্টার্ট করো, কী কী লোডিংস আছে? স্ট্রিট ফাইটার V4 এমনি কম আছে আমাদের ইন্ডিয়াতে, অ্যাকচুয়ালি অতটা প্র্যাকটিক্যাল নয়, রোডের জন্য হিট বেশি হয় বলে লোকে কম কেনে। বাট আফটার 2023 যে ডুকাটি স্ট্রিট ফাইটারগুলো বেরিয়েছে বা V4 বেরিয়েছে, হিট রেশিও অনেক কমে গেছে, মানে মডিফিকেশন অনেক হয়েছে। ইভেন আমি গরমকালে চালিয়েও হিট পাচ্ছি, বাট ওই রকম তুলনায় যেটা 2019-20 মানে পাপা চলে যাওয়ার মতো যেটা ওইটা নেই। আর এই গাড়িটাও মোস্ট লোডেড আমি বলতে পারি, কারণ আমারও নিজের দেখা এত কার্বন ফাইবার পার্টস কোনো ডুকাটিতে আমার চোখে পড়েনি আর কি, আফটার স্ট্রিট ফাইটার কেনার পর। তো আমি স্ট্রিট ফাইটার তো তাও নেই, ইস্ট ইন্ডিয়াতে তো খুব কম আছে, এক দুটোই রয়েছে। তো এই গাড়িটার মধ্যে অনেক কিছু লোডিং করা আছে, বেশ কিছু ইউনিক জিনিস আছে, সেগুলো আমি দেখাচ্ছি আর কি। ফ্রন্ট থেকে স্টার্ট করবো। ফ্রন্ট মাডগার্ড নর্মাল ব্ল্যাক কালারের ছিল, সেটা চেঞ্জ করে কার্বন ফাইবার লাগানো হয়েছে। তারপরে এর যে ইন্ডিকেটার আছে এটাও চেঞ্জ হয়েছে, সুপার লাইজারা যেটা রিজোমার ইন্ডিকেটার সেটা লাগানো হয়েছে। আচ্ছা, এই যে মিটারটা আছে স্পিডোমিটারটা, তার নিচের এই পার্টটাও নর্মাল ফাইবার ছিল ব্ল্যাক কালারে, সেটা চেঞ্জ করে কার্বন ফাইবার লাগানো হয়েছে। মিটারটা প্রোটেকশন লাগানো হয়েছে একটা বোনামিসির, ইটালি প্রোডাক্ট, এটা সামনে থেকে দেখালে ভালো হবে। এই প্রোটেক্টরটাও লাগানো হয়েছে, পুরো টোটাল মিটারটাকে কভার করছে, আফটার অ্যাক্সিডেন্ট বা কিছু হলে এটা বিশাল প্রোটেকশন দেয় মিটারটাকে। তারপরে চলে আসি ব্যাটারি কভার, যেটা ব্ল্যাক কালারের থাকে সবাই জানো তোমরা, ওটা চেঞ্জ করে ডুকাটি পারফরমেন্স কার্বন ফাইবার লাগানো হয়েছে এর মধ্যে। নর্মালি আমরা যে কার্বন ফাইবার দেখে থাকি ওগুলো গ্লসি হয়, বাট ডুকাটির ক্ষেত্রে ম্যাটটাই অ্যাপ্লিকেবল, মানে কোম্পানি থেকে যখন কোনো কার্বন ফাইবার ফিট হয়ে আসে সেটা ম্যাট ফিনিশে আসে। ডুকাটি থেকে যখন কোনো কার্বন ফাইবার লাগানো হয় সেটা এই ডুকাটি পারফরমেন্স মেনশন কার্বন ফাইবার পার্টি দেওয়া হয় এবং ম্যাট ফিনিশই হয়। তো এটাও আমরা যেগুলো ইম্পোর্ট করি ম্যাট ফিনিশ করি উইথ ডুকাটি পারফরমেন্স মেনশন, ভেরি প্রিমিয়াম কোয়ালিটি, দেখতে অসাধারণ লাগে। ট্র্যাকশন প্যাড সবাই লাগে, বাট আমরা SBK মোটর পার্টসে যে ট্র্যাকশন প্যাড ট্যাঙ্ক প্যাড এগুলো লাগিয়েছি এগুলো পুরো ইউনিক আছে, আপনি সার্চ করলেও ইন্ডিয়াতে কোনো কাস্টমারের কাছে আছে কি না আমার আই ডাউট। তো এগুলো পুরো এক্সক্লুসিভ আছে, একদম লেভেল বাইকার বলে একটা ব্র্যান্ড হয় ইতালির, সেখান থেকে ইম্পোর্ট করা এটা। তো এগুলো দেখো একবার, একদম প্রিমিয়াম কোয়ালিটি, মারাত্মক প্রিমিয়াম কোয়ালিটি। এছাড়া এই ক্যাপগুলো ব্ল্যাক কালারের থাকে, চেঞ্জ করে মেটালের রেড কালারের দেওয়া হয়েছে, তাকে লুকসটা অনেক এনহ্যান্স করেছে এটার জন্য। আচ্ছা, আমার নর্মাল মিরর পছন্দ নয়, ওটা চেঞ্জ করে আমি বার এন্ড মিরর লাগিয়েছি, এটাও MC মোটর পার্টসের আছে, ভেরি প্রিমিয়াম, অ্যামাজন প্রাইস অ্যারাউন্ড 15,000 rupees। তো এটাও আমরা ইম্পোর্ট করি, এটা এর মধ্যে লাগিয়েছি, মানে স্টেবল একদম, পুরো ভিজিবিলিটি মারাত্মক, ইভেন এর মধ্যে LED লাইট পড়লে রিফ্লেক্ট করবে না। এই মিররটার যে মিররের অ্যান্টি রিফ্লেকশন, হ্যাঁ অ্যান্টি রিফ্লেকশন আছে, এটা ন্যাচারালি BMW যে মিররগুলো হয় ওই কোয়ালিটির গ্লাসের মধ্যে ইউজ করা হয়েছে, সো প্রিমিয়াম বার এন্ড মিরর। এছাড়া পেছনের সিট কাউলটা চেঞ্জ করা হয়েছে সিট খুলে, এটাও আমরা ইম্পোর্ট করেছি সিট কাউলটা। আর এর যে এই ব্ল্যাক কালারের পার্টটা থাকে সেটাও প্রিমিয়াম কার্বন ফাইবারই লাগানো হয়েছে উইথ ডুকাটি পারফরমেন্স মেনশন। এছাড়া আরও চেঞ্জেস হয়েছে, এখানে যে হিট প্রুফ যে ফাইবারটা থাকে সেটাও চেঞ্জ করে অরিজিনাল কার্বন ফাইবার ডুকাটি পারফরমেন্সে লাগানো হয়েছে। আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে চেন হাগারটাও নর্মাল ব্ল্যাক কালারের ফাইবারের থাকে, এটাও চেঞ্জ করে ডুকাটি পারফরমেন্স কার্বন ফাইবার অ্যাড করা হয়েছে, এটাও ম্যাট ফিনিশ। আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ আছে, আমার একটু পছন্দ রেয়ার সাইড ফুটরেস, তো কোম্পানি যেটা আছে সেটা এখানে আসছিল, আমার মনে হয়েছিল আরেকটু রেয়ার সেট হলে আরও লুকসটা বেটার আছে, পাটা দেখতে আরও স্পোর্টিয়ার লাগে, এটাও আমরা চেঞ্জ করেছি। অ্যাডজাস্টেবল তো অবশ্যই, ঠিক আছে, কাছে দূরে সবই করতে পারবে, প্লাস এই পুরো ব্যাপারটা ইউনিক আছে, ঠিক আছে, এই ফুটরেসটা চেঞ্জ হয়েছে। আর এইদিকে একটা ইউনিক ব্যাপার আছে ফুটরেসটার, সেম ফুটরেস এই সাইডেও আছে। তো গিয়ার রেশিও যেটা আছে 1:5 এখানে করা আছে ইন্ডিয়ান রোডের মধ্যে চালাবার জন্য, বাট এটা যদি ট্র্যাকে চালানো হয় সেক্ষেত্রে হয়ে যায় 1:5। তো এটাতে সেই চেঞ্জেস করার ব্যবস্থাটা রয়েছে।
আচ্ছা, মানে নরমালি থাকে 1 ডাউন 5 আপ, মানে রোড প্লাস ট্র্যাক জুতোর জন্য রেডি করা আছে। এটা এটা চেঞ্জ করা যাবে, ওকে জাস্ট অ্যাডজাস্ট করো একদম। এক্স্যাক্টলি, তারপরে এই ইঞ্জিন কভারটা ইউনিক আছে, সিএনসি রেসিং এর লাগানো আছে, সিএনসি রেসিং এর ইঞ্জিন কভারের মধ্যে লাগানো আছে। আর আর চেঞ্জেস বলতে, আর এখানে তো এটা আছে, হ্যাঁ এটা ফ্রেম স্লাইডার লাগানো আছে। আচ্ছা, সবথেকে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ভুলে যাচ্ছি, এর একটু আজব ব্যাপার হয়েছে, অর্ডার করার পর চারটে উইংলেট আছে গাড়িতে, দুদিকে দু সাইড, দু সাইড করে চারটে, তো আনফর্চুনেটলি নিচেরটা এসছে, তো নিচেরটা আমরা চেঞ্জ করে ফেলেছি, কার্বন ফাইবার করে ফেলেছি, উপরেরটা এখনো আসেনি, এটা চেঞ্জ হওয়া বাকি রয়েছে। হ্যাঁ, মানে হিসেব মতো এই দুটো উইংলেন্টই কার্বন ফাইবারই হয়ে যাবে, তখন আরও লাইট ওয়েট হয়ে যাবে গাড়ি, লাইট ওয়েট প্রিমিয়াম লাগবে। আর এটা আরেকটা জিনিস হচ্ছে, এই গাড়ির সিটটা আমরা পুরো কাস্টমাইজ করেছি, এরকম সিট কাস্টমাইজেশন মানে পুরো ড্রয়িংটা আমরা করেছিলাম, এটা অনেকটাই সফট, অনেক সফট আর অনেক প্রিমিয়াম দেখতে, অনেকই প্রিমিয়াম। মানে যাদের প্রবলেম হয় লাইক সুপার বাইক অনেক লং রাইডে চালাতে, বাট এইটাতে বসার পর তার মনে হবে না, কমফোর্টেবল। আর লাইট ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে একটু দেখাচ্ছি, প্রচন্ড তীক্ষ্ণ। আর এটা হচ্ছে 20,000 K, সরি 20K, মানে 20,000 লুমেন্স, চোখ কানা করে দেবে, এতটা জোর আছে। ইন্ডিকেটরের প্রাইসটা কিরকম আছে, মানে কেউ যদি নেয়? এটা খুবই কস্টলি, চারটে চেঞ্জ করতে অ্যারাউন্ড 46,000 লাগবে, চারটে ইন্ডিকেটর চার্জ করতে। আফটার ইন্ডিকেটার দেখো, লুকটা কত এনহ্যান্স হয়ে গেছে, একদম স্লিক লুক হয়ে গেছে, স্লিক দারুণ লাগছে দেখতে। এছাড়া রেডিয়েটর কার্ড লাগানো আছে গাড়িতে, নরমালি প্রোটেক্টিভ কার্ড এবোটেকে লাগানো আছে, এগুলো তো লাগাতেই হবে, ইম্পর্টেন্ট পার্টস, এগুলো লাগাতে হবে, লাগাতে হবে। ফ্রেম সাইডে লাগে, সরি পপ পপ ওইদিকেও লাগানো আছে, দারুণ জিনিস। যেটা এটা ছাড়া ডুকাটি যেন চলেই না, পুরো ক্লিয়ার ক্লাচ লাগানো আছে সিএনসির, ঠিক আছে। এটা আমি স্টার্ট করে দেখাচ্ছি ভিডিওটা, এক্সস লাগানো, তাও এটা কালার চেঞ্জ হয়ে গেছে।